যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনিও সেখানে উৎসবে অংশগ্রহণ করছেন, তাকে মালা পরিয়ে বরণ করা হচ্ছে। রাম নামে একদিকে মাতোয়ারা গোটা দেশ, অন্যদিকে মুখ্যমন্ত্রী আজকে কালকে ওনার বড় পরীক্ষা, কারণ গোটা বিষয়টি উনি তদারকি করছেন। গোটা আয়োজন থেকে শুরু করে যে গেস্ট আসবেন, যারা অতিথি আসবেন, সেখান থেকে শুরু করে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পূর্ণটা করতে হবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তদারকিতে। সেই জন্য তিনিও শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন এবং তিনিও একটি মন্দিরে গিয়ে পৌঁছেছেন, সেই ছবি উঠে আসছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাকে মালা পরিয়ে বরণ করা হলো, তিনিও রয়েছেন সেখানে এবং আগামীকালই হবে প্রাণ প্রতিষ্ঠা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি একদিকে সিকিউরিটি, এবং ময়ূর যে ছবি তুলে ধরছিল সেখানে সাধারণ মানুষ, সেখানের ভক্তরা এবং বাঙালিরা প্রত্যেকে উচ্ছ্বসিত, প্রত্যেকে রামলালার আশার অপেক্ষায়। মুখ্যমন্ত্রীকে বারবার প্রণাম করে এবং মালা দিয়ে বরণ করা হলো এবং তারপরেই তিনি পৌঁছেছেন, এবং তারই সঙ্গে সঙ্গে প্রদীপ জ্বালিয়ে, বহু লক্ষ দীপ জ্বালিয়ে স্বাগত করা হচ্ছে তাকে। ধর্মপথ, সেই ধর্মপথে সমস্ত আলো জ্বলে গেছে এবং প্রচুর মানুষ এই মুহূর্তে, বাংলার মানুষকে আমি আহ্বান করব, যারা এই মুহূর্তে অযোধ্যাতে রয়েছেন, যারা জবাব চায় বাংলাতে এই মুহূর্তে ইউটিউব স্ট্রিমিংয়ে দেখছেন, তাদের প্রত্যেককে বলবো আমার পেছনে চলে আসার জন্য। এবং অনেকেই রয়েছেন, আপনি কি বাংলা থেকে এসেছেন? কলকাতা থেকে। এখানে কি করেন? এখানটা আমরা জব করি। কিসের? আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হচ্ছি অযোধ্যাতে। বাংলা কোথায় থাকছেন? বাংলা আমরা অশোকনগর থাকি, উত্তর চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ, অশোকনগর হাবড়া যে উত্তর চব্বিশ। হ্যাঁ, উত্তর চব্বিশ। তো ওখানে, ওখান থেকে এখানে কেন চলে এলেন? স্যার কোম্পানিদের ইয়ে থাকে না, সুইচ থাকে এরিয়া ডেভেলপমেন্টের জন্য। কীরকম, আপনি অনেক কতদিন ধরে আছেন? স্যার এখানটা হচ্ছে 20 ইয়ার্স। 20 বছর অযোধ্যায়? 20 বছর, মানে চোখের সামনে আপনি বিভিন্ন জিনিস দেখেছেন, এই সমস্ত জায়গা তো কিছু ছিল না, কিছু ছিল না। অনেকে বলে, আচ্ছা সত্যি কথা একটা বলুন তো, অনেকে বলে যে এই অযোধ্যা শহরে শুধু মন্দিরই হচ্ছে, শুধুমাত্র ধর্ম ধর্ম হচ্ছে, উন্নতি নেই, রাস্তাঘাট নেই, চাকরি বাকরি নেই, কোনো কিছু নেই। এটা কি না? না, এটা ভুল। কেন? কারণ এখানটা, এখানটা যে ডেভেলপমেন্টটা, এখানটা গভর্নমেন্ট যে ডেভেলপমেন্টটা যেটা ডেভেলপ করেছে সেটা একদম অদ্বিতীয়। মানে কি, প্রত্যেকটা জায়গাতে আপনি, মানে কি যেটা ধর্মস্থলী এটা হচ্ছে, আগে আগে যেরকম লোকে বলতো কি এটা এখনো এখানটা মানে কি জব রিকোয়ারমেন্ট নাই, এটা নেই, ওইটা নেই, বাট এখানটা যে গভর্নমেন্ট, যে প্রেজেন্ট টাইমের যে গভর্নমেন্ট, সে অযোধ্যার জন্য স্পেশালি কাজ করেছে। এখানে চাকরি বাকরি হচ্ছে? রাইট রাইট, হচ্ছে চাকরি, এক নম্বর চাকরি। বলছে মন্দিরের সামনে বাটিয়াতে বসতে হবে সবাইকে? না না, এরকম কিছু না, এইসব মনোধারণা হচ্ছে যার। ঠিক আছে, আমরা এখানটা 20 বছর অবধি আর প্রথমে ছিলাম, আর এখনও আছি, আর দেখতি 20 বছরে আমরা ডেভেলপমেন্ট দেখলাম, এর প্রথমে আমরা সরকারও দেখলাম, এখন যা যোগী সরকার হচ্ছে, বুলডোজার বাবা ইজ নাম্বার ওয়ান, বুলডোজার বাবা ইজ নাম্বার ওয়ান। একদিকে বাংলা অযোধ্যার বাঙালিরা বুলডোজার বাবা ইজ নাম্বার ওয়ান বলছেন, এবং অন্যদিকে, অন্যদিকে শুভেন্দু অধিকারী, তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো দিচ্ছেন, রাম রাম আসবেন, রাম আসবেন, প্রাণ প্রতিষ্ঠা হবে রামের, এবং তার জন্য আপনি কাহাঁ সে? ইয়াহাঁ সে? জি, বৌবাজার সে। এক তরফ দেখিয়ে পুরা ইন্ডিয়া জুড় গিয়া হ্যায়, এক তরফ, এক তরফ, এক তরফ শুভেন্দু অধিকারী জো বঙ্গাল কে বিজেপি লিডার হ্যায়, ও বৌবাজার মে কলকাতা শহর কে ওয়াহাঁ পে রাম কে নাম পে পূজন কর রহে, আর ইয়াহাঁ পে আপ লোগ ইয়াহাঁ পে রাস্তে মে খড়ে। কোথাও মনে হচ্ছে গোটা দেশ জুড়ে গেছে? আমি মেয়াস থেকে এসেছি। গোটা দেশ জুড়ে গেছে মনে হচ্ছে? হ্যাঁ, গোটা দেশ জুড়ে গেছে। আরে বাবা, রাম নগরি, পুরা দেশ রাম নগরি, জয় শ্রী কৃষ্ণ, কারণ কারণ রাম এসে গেছে, এখন আর ভাবতে হবে না, এখন সব সব বললো বাবা এসে গেছে, এখন আর কিছু বলতে হবে না।